हेलो फ्रेंड्स, बैक टू माय चैनल। तो आज के छात थे तुम्हारे साथ वीडियो स्टार्ट कर लम। तो दशमी पर सबा वेट कर लक्ष्मी पुजोर जो तो आज के तो लक्ष्मी पुजो। तो कोजागरी लक्ष्मी पुजो तुम्हारे अनेक अनेक शुभेच्छा अभिनंदन। तुम्हारा आज के दिन अनेक सुंदर काटाओ। तो आज प्रत्येक बारी हमारे बाड़ी लक्ष्मी पुजो है, किंतु एबार प्रॉब्लेम पुजो दीते पर ना। तो जैक बाड़ीते अरेंज कर पुजो करा हबे, माँ पुजो करबे, माँ के हेल्प कर देव। मार बसन मजा हो गए, ठाकुर बसन मजा फुल तोला सेगुलो हो गए, एबार आमी फल काटबो। तो भाबलाम एकटु तोमादेर साथे इंट्रोटा दिए नि। तो चलो तो आज के की करी लक्ष्मी पुजोते सब किछु तोमादेर साथे शेयर करब। जानि ना कतटुकु शेयर करते पारबो, किन्तु तोमरा भिडियोटा देखते थाको। आर जदि भालो लागे अवश्यई लाइक कमेंट शेयर एंड सबसक्राइब कर दिओ। चलो ताहले नीचे जाई, देखी तुम्हारे साथ सब किस शेयर करी, तुम्हारा वीडियो देखते थको। चलो ठाकुर ते बेचे थक मा तोमर सन्तान, ओ मा तोमर सन्तान। तुलसी पता बेलपता सब रेडी कर रेखे, ताछाड़ा सब रेडी। एबार फलटा काटले आर मा आसले तारपरे पुजोटा देवा हय। आर एखाने तो आमार राधा कृष्ण, एके तो आमी सिंहासने बसाइनि। ए बाबा, तो एबार सब किछु रेडी करा हये गेछे। तो जाई होक, खूब अल्पेर मध्येई रेडी करेछि। আর ভেবেছিলাম এবার মূর্তি এনে পুজো করব, যেহেতু প্রত্যেকবার ঘরে পিকচার পুজো করা হয়, কিন্তু হলো না। তো ঠিক আছে, পরের বছর দেখা যাবে। তো চলো আমি এখন ফলগুলোকে কাটবো। এখনো পঞ্জপ্রদীপটা রেডি করার ব্যাপার আছে। তো চলো তারপরে আবার তোমাদের সাথে একেবারে সব কিছু রেডি করে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো। তো আমি এখন ফলগুলোকে কেটে নিচ্ছি। এখানে কাটছি শসা আর কলা। তাছাড়া মা গঙ্গাজল আনতে গেছিলাম, তখন বলেছিলাম ফল আনতে, যদি আনে তাহলে আবার কুটব। তো এখন আপাতত শসা আর কলাটাই কুটে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে রেডি করছি প্রদীপ, সব কিছু রেডি করেই রাখছি যাতে মা এসে পুজোটা দিতে পারে। তো সব কিছুই রেডি করে রেখেছিলাম। আর পঞ্চপ্রদীপ, আমার তো পঞ্চপ্রদীপ জ্বালাতে খুব ভালো লাগে, যে কোনো প্রদীপ জ্বালাতেই ভালো লাগে। আমার মতো তোমাদেরও কার কার প্রদীপ জ্বালাতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। তো তারপরে আমি সিংহাসনটাকে একটু অন্য লুক দেওয়ার চেষ্টা করলাম, ফুল দিয়ে সাজাচ্ছিলাম, জাস্ট হঠাৎ মাথায় চলে আসলো তাই এমনি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিছুটা গোছাতে পেরেছি, সবটা গোছাতে পারিনি যদিও বা। এবার আমাদের সেরকম ধরতে গেলে পুজো করতে নেই, তবুও আজকের দিনে ঠাকুর ঘরে থাকবে কিন্তু না খেয়ে থাকবে, ওর জন্যই চাই হোক একটু পুজোটা করা। তো চলো মা আসুক পুজো।
গেছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভেবেছি আজকে বিকালে, নাড়ু তো এখনও করানো হয়নি, তার নাড়ু গড়িয়ে ঠাকুরকে দেওয়া হবে, তো এখন দেওয়া হলো না। তো এবার ভেবেছি আমি প্রথম নিজের হাতে নাড়ু করাবো। প্রত্যেকবারই মাকে সাহায্য করি, কিন্তু এবার ভেবেছি নিজের হাতে গড়াবো, তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে একেবারে তখন দেখা হচ্ছে, এখন বাই। তারপর পুজো শেষ হওয়ার পর দুপুরবেলা সেভাবে বাড়িতে কিছু করিনি, তো পিছনের বাড়ির বড়মা ডাকছিল, বড়মাদের বাড়ির পুজো হয়, তো প্রত্যেকবারই আলপনা দিই, তো এবারও গেছিলাম, তো দুপুরবেলা আলপনা দিয়েছিলাম। তারপরে বাড়ি এসে মাকে বলছিলাম যে চলো নাড়ু করি, যেহেতু আমি তোমাদেরকে বলেছি যে আমি এবার নাড়ু করব প্রথম, তাই আমি বসে পড়েছি নারকোল কুড়তে। মা বলল তুই কর তাহলে, আর মা কাজ করছিল, তাই বললাম তোমার জন্য বসে থাকতে গেলে দেরি হয়ে যাবে, তো চলো শুরু করে দিই। তো আমি নারকোল কুড়ছিলাম, তো প্রত্যেকবার আমি একটা দুটো করে কুড়ি, কিন্তু এবার আমি সব কটা নারকোলই একা একা কুড়েছি। তো তারপরেই আমি নাড়ু বানাতে যাব, তো রাতে এক জায়গায় যাব বলেই তাড়াতাড়ি করছিলাম, আমি একা হাতেই সব কিছু করেছি। তো তারপরে নারকোলটা কোড়া হয়ে গেছিলো, আর একটু বেশি মানে কুড়ে ফেলেছে, নিচে যে কালো কালো থাকে না সেটা মানে পড়ে গেছিলো, ওর জন্য ওগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। তারপরে মা বলে দিচ্ছিলো, তো সেভাবেই করছিলাম, আমি না জানি না। তো চিনি দিয়ে দিয়েছিলাম, তো চিনিটা মানে একটু গলে গেলে তারপরে নারকোল কোড়াটা দিয়েছিলাম। তো এটাকে বেশি শুকনো করে ফেললে এটা আর আটে না, আবার বেশি মানে এমনি শুকনো না করলেও, অনেক আগে আগে নামিয়ে নিলেও সেটা আটে না। তো তোমরা দেখবে যে কি মানে তোমাদের যেরকম মনে হবে সেই অনুযায়ী নামাবে, আমার যেরকম মনে হচ্ছে আমি সেরকম নামিয়েছি। তো আমার যেরকম মনে হচ্ছে সেরকম নামিয়েও কিন্তু আমি পারিনি, কি শেষ পর্যন্ত আমি নাড়ু বানাতে পারলাম কি না সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। এই যে দেখো খুব শুকনো হয়ে গেছিলো, প্রথমবার করছি কোনো আইডিয়াই ছিল না। তো তারপরে দ্বিতীয়বার করার সময় মনে হচ্ছিল যেন পায়েস হয়ে গেছে, এতটাই মানে কোনো থিকনেসই ছিল না, তো এইরকম টাইপের হয়ে গিয়েছিল। তো তারপর যাই হোক অনেক যুদ্ধ করে দেখো নাড়ু বানাতে পেরেছে কিনা, তো হ্যাঁ আমি নাড়ু বানাতে পেরেছি। তো হে গাইস, অনেক যুদ্ধের পর পায়েস থেকে নাড়ুতে পরিণত করতে পেরেছি। আমি তো ভেবেছিলাম হবেই না, আশা ছেড়েই দিয়েছিলাম, তিনবারের বার হয়েছে, পুরো মানে গোলই হচ্ছিল না, তারপরে অনেক চেষ্টার পর করতে পেরেছি। তো যাই হোক প্রথম এরকম হতেই পারে, আর এখানে কিন্তু ভিডিওটা শেষ নয়, আমি এখন রেডি হব। আমাদের বাড়ি থেকে 5-10 মিনিট লাগে এরকম ডিস্টেন্সেই, যাবো তোমাদের সেখানে গিয়ে, সেখানে দেখো কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, আর আজকে কে কে আমার মতো তোমরাও প্রথম নাড়ু বানালে অবশ্যই কমেন্টে বলো, কে কে ভালো নাড়ু বানিয়েছো সেটাও অবশ্যই কমেন্টে বলো। তো দেখতে থাকো, আমি রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি, চলো যাই তাহলে, রাত হয়ে গেছে, ভাই চলে গেছে, আমি আর মা যাবো এখন, তো চলো তোমরা দেখতে থাকো। পৌঁছে গেছি, প্রথমেই লক্ষ্মী দর্শন করলাম, ছোটোর উপরে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আজ এখানে গিয়েছিলাম, ফাংশান হচ্ছিল, তোমাদেরকে তো বলা হয়নি যে কিসের জন্য এসেছিলাম, তো ফাংশান দিয়েছিল লক্ষ্মী পুজো উপলক্ষে। তো আমার মামা হয় এটা গান করছিল, গানটা খুব শোনানোর ইচ্ছা ছিল, কিন্তু কপিরাইট চলে আসবে যেহেতু গানটা দিতে পারবো না, তোমরা কিছু মনে করো না। তো চলো, তারপরে তো অনেক রাত্রে বাড়ি এসেছিলাম, ভিডিওটা আমার পক্ষে তারপরে আর শেষ করা সম্ভব হয়নি, তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, চলো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।